আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ঝর্ণা বলছি, ঝর্ণা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় ঝর্ণা? এই যে আমার দেশের বাড়ি সুনামগঞ্জ থেকে এই আচ্ছা অনেক দূরে আর কি, বখারের কাছে। আচ্ছা, বর্ডারের কাছে সুনামগঞ্জ আর কি দেশের বাড়ি। তো এখন কোথায় থাকেন আপনি? এখন আমি যে সিলেটে থাকি, বাসা বাড়ি। আচ্ছা, বাসা বাড়িতে থাকেন। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ঝর্ণা? আমার ফ্যামিলিতে কেউ নাই, এই সৎ মা ছিল, সৎ মাও চলে গেছে আলাদা হয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে। এখন বর্তমানে আমি একাই আছি, বাসা বাড়িতে কাজ করি। তো আচ্ছা, এই ভীষণ ভয় করে আর কি, যদি একটা ভালো মনের মানুষ পাতাম জি জি, তাহলে জীবন সঙ্গী ঘুরে নিতাম, যদি ভালো একজন মনের মানুষ পাতাম। আচ্ছা। তো দর্শক, আমরা শুনতেছি আজকে ঝর্ণার জীবনের গল্প। ঝর্ণার সাথে আপনারা আমি যোগাযোগ একটা করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ঝর্ণা, আপনার নিজের মা কোথায়? আমার নিজের মা নাই, নিজের মা চলে গেছে। আচ্ছা, ফেলে চলে গেছে। তো আপনার বাবা আছে? না, আমার বাবা নাই, বাবা মৃত্যু। আচ্ছা, বাবা মারা গেছে, দুঃখের বিষয়, এতিম মেয়ে। তো এখন আপনি কি বাসা বাড়িতে কাজ কাম করেন? বাসা বাড়িতে কাজ কাম করি, নিজের একটা ভয় ভয় লাগে, কেমন যে জীবন সঙ্গী যদি একটা ভালো মনের মানুষ পাইতাম তাহলে মনে কর জীবন সঙ্গী করে নিতাম। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয় নাই এখনো? না, আমার বিয়ে শাদী হই নাই। আচ্ছা, তো এখনো বিয়ে শাদী হয় নাই, যুবতী মেয়ে, বাসা বাড়িতে কাজ কাম করতেছেন। তো আপনি কি একা একা থাকেন বাসা ভাড়া নিয়ে, না যে বাসায় কাজ করেন ওই বাসায় থাকেন? এই যে বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকি আর কি, মালিকের বাসায় আর কি ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, তো এখন যে বাড়িতেই আর কি কাজ করে, আচ্ছা যে বাড়িতে কাজ করেন ওই বাসায় বাসা ভাড়া নিয়ে থাকেন। আচ্ছা, তো আপনি লেখাপড়া শিখছেন ঝর্ণা? না, আমার লেখাপড়া নাই। আচ্ছা, লেখাপড়া করতে পারেন নাই, খুবই দুঃখের বিষয়। তো আপনার আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই? না, আমার আত্মীয় স্বজন বলতে নিজের আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতেছে, আপনি রাজি হবেন? যদি মনের মতন একজন মানুষ পাই যে আমার সুখ দুঃখ দুঃখ সুখের সাথে হবে, মনে করে আমার দুঃখকে ভাগ করে নিতে পারবে, মনে করেন এরকম একজন মানুষ পাইলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার নম্বর আছে, আমি যেই নম্বরটা দিয়ে ফোন করছি এই নম্বরটা যোগাযোগ করলেই আমার একটু পাবে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? জি না, নাম্বারটা তো আমার মুখস্থ নাই। আচ্ছা, মুখস্থ নাই, তো নাম্বারটা এই যে আমি, যেই নাম্বারটা দিয়ে আপনার কাছে ফোন দিছি এই নাম্বারটাই আমার। আচ্ছা ঠিক আছে, তো দর্শক নাম্বারটা আমি হাতে পাইছি, নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে এতিম ঝর্ণাকে পেয়ে যাবেন। বাবা মা নেই, এখন একা একা থাকে, বাসা বাড়িতে কাজ কাম করে। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে ঝর্ণাকে পেয়ে যাবেন। 01775106983। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01775106983। এই নাম্বারে যোগাযোগ করলে ঝর্ণার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন। তো ঝর্ণা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনারা আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমার আর কিছু বলার আছে ভাই, যে আমার দুঃখ দুঃখ সুখের সাথে হবে, মনে কর যে আমার ভালো নজরে দেখবে, আমাকে বিবাহ করতে চাবে, সেই আমার নম্বরে ফোন দেবে, আর খারাপ প্রস্তাব নিয়ে কেউ যেমন ফোন দেও না। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।